তুফানগঞ্জের অন্দরন ফুলবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের দরিয়াপালাই এলাকায় অন্দরন ফুলবাড়ি নিম্ন বুনিয়াদী স্কুলের নবনির্মিত শ্রেণীকক্ষের ফিতে কেটে দ্বারোদ্ঘাটন করলেন কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারপারসন কল্যাণী পোদ্দার। তুফানগঞ্জের অন্দরন ফুলবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের দরিয়াপালাই এলাকায় অন্দরন ফুলবাড়ি নিম্ন বুনিয়াদী স্কুলের নবনির্মিত শ্রেণীকক্ষের ফিতে কেটে দ্বারোদ্ঘাটন করলেন কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারপারসন কল্যাণী পোদ্দার। নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের পাশে রয়েছে অন্দরন ফুলবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সামনে হায়ার সেকেন্ডারি পরীক্ষা। তা সত্ত্বেও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের উদ্বোধনের অনুষ্ঠানে মাইকে বেশি সাউন্ড দিয়ে বাজানোর ফলে উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পড়াশোনার বিঘ্ন ঘটেছে বলে জানান উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হুদা বলেন, আমরা স্মার্ট ক্লাসরুম করলাম, সঙ্গে প্রজেক্টরের ব্যবস্থা করলাম। এই প্রজেক্টরের মাধ্যমে বাচ্চাদের যাতে আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে পারি তার চেষ্টা করবো। রুম দুটি করতে কত টাকা খরচা হয়েছে? এটা 1,493,000। আপনাদের স্কুলের স্টুডেন্ট কতজন? আমাদের স্কুলের স্টুডেন্ট 150 জন। এখানে আমাদের স্কুলটাও পড়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের সংসদের চেয়ারপারসন কল্যাণী পোদ্দার বলেন, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনি সুন্দরভাবে যে সমস্ত জায়গায় আমাদের অনেক দিনের পুরনো বিল্ডিং রয়েছে অথবা বিল্ডিং নেই সেই সমস্ত জায়গায় নতুন করে বিল্ডিং স্থাপনের জন্য আমাদের কুচবিহার জেলাতে 1853টি প্রাইমারি স্কুলের জন্য তিনি প্রায় 500 কাছাকাছি এসিআর তিনি দিয়েছেন। তো সেই অনুযায়ী আমাদের এখানে অন্দরন ফুলবাড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে 2টো এসিআর আমরা পেয়েছি। শিক্ষকরা অত্যন্ত সুন্দরভাবে 2টো এসিআর তৈরি করেছে, সেটা আমি নিজে চোখে দেখে গেলাম। এখানে প্রি প্রাইমারি থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত রয়েছে। আমাদের বর্তমান সরকারের যেটা লক্ষ্য, বিল্ডিং এর পাশাপাশি আমাদের ক্ষুদে ক্ষুদে শিশুদের পড়ায় বা লেখাপড়ায় শিক্ষায় দীক্ষায় উন্নতি তাদের করতে হবে, ডে বাই ডে তাদের ডেভেলপমেন্ট দেখাতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য ছেলেমেয়েরা পারদর্শী হয়, শুধুমাত্র ইংরাজিতে হলে হবে না, শুধুমাত্র বাংলায় না, শুধুমাত্র অঙ্কে নয়, সমস্ত সাবজেক্টে এক্সপার্ট করাই কিন্তু আমাদের লক্ষ্য।